বাড়ি ভাড়া নিয়ে স্বামী স্ত্রী মিলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। আবাসনে হানা দিয়ে ছজন মহিলাকে উদ্ধার করলো পুলিশ, তাদের মধ্যে দুজন নাবালিকা, গ্রেপ্তার দম্পতি। ধৃতদের তোলা হলো বারাসত আদালতে। অভিজাত এলাকায় বাড়ি ভাড়া করে তার চারতলাতে চলছিল দেহ ব্যবসা, স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিল কারবার। বিশ্বস্ত সূত্রে খবর পায় পুলিশ, মঙ্গলবার গভীর রাতে হানা দেয় অভিজাত ওই আবাসনের চারতলাতে, উদ্ধার ছজন মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে তার মধ্যে দুজন নাবালিকা। ঘটনাটি ঘটেছে নিউটাউনের সিই ব্লকের 188 নম্বর বাড়িতে। পুলিশ সূত্রে জানা গেছে ক্যানিং এলাকার বাসিন্দা ওই স্বামী স্ত্রী, ক্যানিং থেকে নিউটাউন এলাকায় এসে অভিজাত এলাকাতেই বাড়ি ভাড়া নেন। বাড়ির চারতলাতে ঘর ভাড়া নিয়ে সেখানেই চলত দেহ ব্যবসা। বিভিন্ন সময় ওই বাড়িতে বিভিন্ন লোকের যাতায়াত লেগেই থাকত। ওপরতলায় যারা ভাড়া থাকতেন তাদের আচরণ বেশ সন্দেহজনক। বেশ কয়েকজন তরুণীও রয়েছে ওপরতলায়। বিভিন্ন সূত্র মারফত পুলিশের কাছ থেকে এমন খবর আসতে থাকে। মঙ্গলবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানা যৌথভাবে অভিযানে নামে। গভীর রাতে আবাসনের চারতলা থেকে ছজন তরুণীকে উদ্ধার করে পুলিশ, যার মধ্যে দুজন নাবালিকা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ক্যানিংয়ের বাসিন্দা ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মহিলারা কোথা থেকে এসেছিলেন, তাদের দিয়ে জোর করে এসব কাজ করানো হতো কিনা, উদ্ধার হওয়া নাবালিকাদের জোর করে আটকে রাখা হয়েছিল কিনা, এসব বিষয়েও খোঁজখবর নেবার পাশাপাশি ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ওই দম্পতিকে এদিন বারাসত আদালতে তোলা হয় নিউটাউন থানার পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে ধৃত দম্পতিকে নিজেদের হেফাজতে নেবারও আবেদন জানানো হয়েছে। শহরের বুকে অভিজাত এলাকায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নিউটাউন।